প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ক্রিয়েটিভ কুকিংয়ের নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি নিয়ে হাজির হলাম পারফেক্ট এবং ঝরঝরে পোলাওয়ের রেসিপি। অনেক সময় পোলাও ঝরঝরে হতে চায় না, পারফেক্ট হয় না, সে সমস্ত সকল টিপস থাকবে আজকের এপিসোডে। আমি এখানে প্রথমে মেজারমেন্ট কাপের 4 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আমি এখানে সুগন্ধি পোলাওয়ের চালটা ব্যবহার করেছি। এগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি এগুলোকে পানি ঝরতে দিয়েছি। আমি আজকের রান্নাটা রাইস কুকারে করব। এই জন্য রাইস কুকারের পটে প্রায় 1/2 কাপ মতো তেল দিয়ে দিলাম। সেম প্রসেসে এটা আপনারা চুলায়ও করতে পারবেন। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে 4টি তেজপাতা, 3টি দারচিনি, 5-6টি এলাচ, 2টি লং দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ধুয়ে রাখা সেই চালগুলো দিয়ে দিলাম। দেখুন, এটা আমি পানি ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকে ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। এক্ষেত্রে একটি টিপস হলো, আপনারা অল্প একটু চাল দাঁতের নিচে দিয়ে দেখবেন। যদি এটা হালকা একটু শক্ত মতো হয়ে আসে, তখন বুঝবেন চালটা ভুনা হয়ে গিয়েছে। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 8 কাপ গরম পানি দিয়ে দিলাম। পানির রেশিও যদি আপনি ঠিক না রাখেন, তাহলে পারফেক্ট পোলাও কখনোই হবে না। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ চাল দিয়েছি, এই জন্য পানি দিয়েছি 8 কাপ। আপনারা যদি এখানে লিকুইড দুধ ব্যবহার করেন, তাহলে 7 কাপ পানি দিবেন এবং 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিবেন। পানিটা যখন বলক এসে যাবে, তখন আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, 1 কেজি চালের জন্য 1 টেবিল চামচ লবণ যথেষ্ট। এতে আপনার লবণটা কিন্তু পারফেক্ট হবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দুধটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 6-7 মিনিটের জন্য। এ পর্যায়ে ঢাকনা তুলে আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখানে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ সমান 3 চা চামচ। এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5-6 মিনিটের জন্য। আপনারা যারা চুলায় এটা রান্না করবেন, এই সময় চুলার জালটা একেবারে লো হিটে দিয়ে রাখবেন। দেখুন, পোলাওটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট 1 চিমটি। এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না।
এবারে নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিতে হবে 5-6 মিনিটের জন্য। ব্যাস তাই রেডি হয়ে যাবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সেম প্রসেস, সেম মেজারমেন্ট ফলো করলে আপনার পোলাওটা হবে এতটাই পারফেক্ট এবং ঝরঝরে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।